আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, 2024 কোপা আমেরিকায় ব্রাজিল টিম প্রথমবারের মতো কাদের বিরুদ্ধে মাঠে নামবে? কেমন হবে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ? সব কিছু জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, কোপা আমেরিকায় ব্রাজিল টিমকে মজবুত করতে সেলেসাওদের দলে যোগ দিচ্ছেন দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে আসা স্ট্রাইকার নেইমার জুনিয়র ও ডিফেন্ডার এডার মিলিতাও এবং ব্রাজিলের গোলবারের অতন্ত্র প্রহরী গোলরক্ষক অ্যালিসন বেকার ও থাকছেন মিডফিল্ডে ক্যাসিমিরো এবং অন্য অন্য অভিজ্ঞ খেলোয়াড়রা। বন্ধুরা, আসছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। যুক্তরাষ্ট্রের মাটিতে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিল টিম পড়ছে ডি গ্রুপে, আর ডি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কম্বোডিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা। ব্রাজিল প্রথমবারের মতো কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে 2024 কোপা আমেরিকার মিশন শুরু করবে সেলেসাও বাহিনীরা। আর তাই ব্রাজিলের মাস্টার মাইন্ড দরিফাল জুনিয়র ব্রাজিল টিমকে মজবুত করতে সেলেসাওদের দলে সুযোগ পাচ্ছেন ইঞ্জুরি থেকে ফিরে আসা দুই গোলরক্ষক সহ ডনখ্যাত ক্যাসিমিরো, কায়ো হেন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, জোয়ালিংটন, ভিক্টর রোক ও নেইমার জুনিয়র সহ আরও অনেকেই সুযোগ পাবে কোপা আমেরিকার ব্রাজিল স্কোয়াডে। অন্যদিকে ব্রাজিলের মাস্টার মাইন্ড দরিফাল জুনিয়র সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যে নেইমার জুনিয়রকে কীভাবে কোপা আমেরিকার ব্রাজিল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু নেইমারের ফিরে আসা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, কেননা ব্রাজিল ডক্টর রদ্রিগো লাসমার আগেই বলেছিলেন নেইমার জুনিয়র কোপা আমেরিকাতে ফেরা অসম্ভব। যদিও এই অসম্ভবকে সম্ভব করেই চলেছেন নেইমার জুনিয়র। প্রতিনিয়তই নেইমার জুনিয়রের পরিবর্তন বলে দিচ্ছে তিনি কতটা চেষ্টা করে যাচ্ছেন এবং তার পরিশ্রম বলে দিচ্ছেন যে কোপা আমেরিকা খেলতে চাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। যেভাবে নিজেকে পরিবর্তন করছেন নেইমার জুনিয়র, আশা করা যাচ্ছে কোপা আমেরিকাতে দেখা যেতে পারে সময়ের সেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে। বন্ধুরা, এই ছিল 2024 কোপা আমেরিকায় ব্রাজিল প্রথমবারের মতো কাদের বিরুদ্ধে মাঠে নামবে এবং নেইমার জুনিয়র কি কোপা আমেরিকা খেলতে পারবে বিস্তারিত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।